আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা ফারিয়া ব্লগ। আজকে আমরা যাচ্ছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। অনেক সকালবেলা উঠেছি, উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা যেহেতু কমলো, কমার পর আমরা রেডি হয়ে যাচ্ছি বাস কাউন্টারের সামনে। সো আমরা বাসে উঠে গেছি, এই বাসে করে যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা বিশ্ব রোড। বিশ্ব রোড তাহলে যাই, তারপরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চলে এসেছি আমরা বিশ্ব রোড। বিশ্ব রোড নামার পরে কিন্তু আবারও বিআরটিসি বাসে উঠতে হবে। এই বিআরটিসি বাসে উঠলে কিন্তু আপনাদেরকে নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনেই নামিয়ে দিবে একবারে। তো আমরা কিন্তু ড্রিম হলিডে পার্কের সামনে নেমেই খাওয়া দাওয়া করেছিলাম, আর এখানে আমরা নিয়েছিলাম মোরগ পোলাও। এই মোরগ পোলাওটার কথা কি বলবো, এত বাজে টেস্ট, যেটা খেতেই পাইনি আমরা, সম্পূর্ণটুক ফালিয়ে দিয়ে চলে এসেছি। তারপরে আমরা টিকিট কিনলাম, টিকিট কিনে এখন ভিতরে আমরা ভিতরে ঢুকে যাব। তো ভিতরে ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা ওয়াটার পার্কের সামনে চলে এসেছি, কারণ আমরা ওয়াটার পার্কে ঢুকবো, আমাদের কাছে এত সময় ছিল না, এর জন্য আমরা আগে ওয়াটার পার্কটাই ঢুকে নিয়েছি। তো ফাইনালি আমরা টিকিটটা কেটে ওয়াটার পার্কের ভিতরে ঢুকে পড়ি, এবং ওয়াটার পার্কের ভিতরে ঢুকে কিন্তু আমরা অনেক মজা করছিলাম। সো আমরা কিন্তু ওয়াটার পার্কে অনেকক্ষণ থাকার পরে এখন চলে এসেছি। চলে এসে কতক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম বসে, তারপর একটু বসে থাকার পরে একটু হাঁটাহাঁটি করছিলাম, হাঁটাহাঁটি করে চারপাশটা দেখছিলাম। তো তারপরে দেখি হচ্ছে এখানে ভূতেরা মিলে আড্ডা দিচ্ছে, তাই আমিও একটু বসে তাদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ। আড্ডা দেওয়ার পরে তারপরে আবারও হেঁটে হেঁটে চারপাশটা দেখা শুরু করে দিয়েছি। তো আমরা হচ্ছে গিয়ে স্কাই ট্রেনে উঠবো, দেখে স্কাই ট্রেনের টিকিটটা কেটে হচ্ছে ট্রেনের সামনে চলে যাচ্ছি। আর আমরা কিন্তু এই ট্রেনের মধ্যে উঠে খুবই মজা করেছি, আমাদের খুবই ভালো লেগেছে এই ট্রেনের মধ্যে উঠে।
তারপরে আমরা উঠে পড়ি স্পিডবোর্ডে। স্পিডবোর্ডে উঠে কিন্তু প্রথমে আমাদের প্রচুর পরিমাণে ভয় লেগেছিল সবাই, তারপরে আস্তে আস্তে ভয়টা কেটে গিয়েছিল এবং স্পিডবোর্ডে উঠে কিন্তু আমাদের বেশি ভালো লেগেছিল। তারপরে দেখুন এই গ্রামীণ দৃশ্যগুলো দেখতে যে কত সুন্দর, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে এগুলো দেখে। আমরা এখন চলে যাচ্ছি, আমরা এসেছিলাম হচ্ছে গিয়া 3টার সময়, এজন্য ফুল পার্কটা আমরা ঘুরে দেখতে পাইনি আর কোনো রাইডেও বেশি উঠতে পাইনি। তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও সবাই আগে পেতে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে জানি আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সেটা নোটিফিকেশন আগে চলে যায়। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।